শুরুতেই সংবাদ শিরোনাম, হামলা করে 72 ঘন্টার মধ্যে কিয়েভের পতন হবে মার্কিন কর্মকর্তাদের দাবি। ইউক্রেন সংঘাতের গতিপথ বদলে দিচ্ছে তুর্কি ড্রোন। আফগানিস্তান থেকে চালানো হামলায় পাকিস্তানের 5 সেনা নিহত। ক্রিপ্টোকারেন্সি চুরি করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া, বলছে জাতিসংঘ। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে চীন পাকিস্তানের অঙ্গীকার। ভারতে ডাইনি অপবাদে 1000 মানুষকে পিটিয়ে হত্যা। বিশ্ববাসী এখন আমাদের নির্যাতনের কথা বিশ্বাস করছে, বলল ফিলিস্তিন। এবার বিস্তারিত। ইউক্রেনে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযান চালাতে প্রয়োজনীয় সামরিক সক্ষমতার প্রায় 70% প্রস্তুত রেখেছে রাশিয়া। রাশিয়া হামলা করলে মাত্র 72 ঘন্টার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন হবে বলেই তারা দাবি করেছেন। তাদের আরও দাবি, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে মার্চের শেষ নাগাদ আরও ভারী সরঞ্জাম মোতায়েন করবে রাশিয়া। আমেরিকার সংবাদ মাধ্যমগুলো বলছে, নাম প্রকাশ না করার শর্তে ওই দুই মার্কিন কর্মকর্তা তাদের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তাদের দাবি, গোয়েন্দা পর্যালোচনার ভিত্তিতে এসব তথ্য পেয়েছেন তারা। তবে স্পর্শকাতর হওয়ায় এর বিস্তারিত উল্লেখ করা যাচ্ছে না। ওই কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে 50,000 বেসামরিক নাগরিকের মৃত্যু হতে পারে। তারা আরও আফাস দিয়েছেন, হামলা হলে কয়েকদিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটবে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে লাখো মানুষ, আর তাতে ইউরোপের শরণার্থী সংকট হবে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করা নিয়ে উত্তেজনা শুরু হওয়ার পর প্রায় 8 বছর পর সম্প্রতি নতুন এ উত্তেজনা তৈরি হয়েছে। রাশিয়ার সাথে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে এ আশঙ্কায় ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে সম্ভাব্য লড়াইয়ের জন্য তৈরি করে তুলছে নানা দেশ। তার মধ্যে একটি হচ্ছে তুরস্ক। তুরস্কর তৈরি ডজন ডজন ড্রোন ইতিমধ্যে ইউক্রেনে পাঠানো হয়েছে। আর শুধু তাই নয়, আঙ্কারা আর কিয়েভের মধ্যে একটি নতুন চুক্তিও হয়েছে, যার ফলে ইউক্রেনের কারখানাতেই এখন তৈরি হবে তুরস্কের ডিজাইন করা ড্রোন। বিশ্বে যখন ড্রোন যুদ্ধের গুরুত্ব ক্রমাগত বেড়ে যাচ্ছে, তখন রাশিয়া ইউক্রেন সম্ভাব্য সংঘাত এর বাইরে থাকতে পারছে না। এই প্রেক্ষাপটে তুরস্কের এই ড্রোন শক্তি সম্পর্কে আমরা কতটুকু জানি? রাশিয়া ইউক্রেন সম্ভাব্য সামরিক সংঘাতের পটভূমিতে অনেকেই নজর রাখছেন কৃষ্ণ সাগরের দক্ষিণের দেশ তুরস্ক ও তাদের তৈরি করা ড্রোনের দিকে। শুধু ইউক্রেন নয়, বস্তুত বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা সংঘাতেই তুরস্কের তৈরি ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। তুরস্ক এক্ষেত্রে কত বড় প্লেয়ার? তুরস্ক ন্যাটোর সদস্য দেশ এবং পশ্চিমা দেশগুলোর এই সামরিক কোয়ালিশনের একমাত্র মুসলিম সদস্য হচ্ছে তুরস্ক। তুরস্কের সেনাবাহিনী হচ্ছে ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যায়, যার স্থান যুক্তরাষ্ট্রের পরই। আফগানিস্তানের ভেতর থেকে চালানো হামলায় পাকিস্তানের 5 সেনা নিহত হয়েছে। রোববার দেশটির খাইবার পাখতুনখোয়ার কোররম জেলার এই ঘটনা ঘটে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে 5 সেনা নিহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী হামলা উপযুক্ত জবাব দিয়েছে। বিবৃতিতে আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলার কঠোর নিন্দা জানানো হয়েছে। ভবিষ্যতে আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে এমন কর্মকাণ্ড সহ্য করবে না উল্লেখ করে এতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষায় বদ্ধপরিকর। এদিকে পাকিস্তানি সেনাবাহিনীর পৃথক আরেক বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার তাঙ্ক জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এক অভিযোগে আত্মঘাতী এক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। উত্তর কোরিয়া বিগত বছরগুলোতে পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের উন্নতি করেই চলেছে। এ নিয়ে জাতিসংঘ জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যবস্থায় সাইবার হামলার মাধ্যমে অর্জিত মুনাফা বড় এক ভূমিকা রাখছে। শনিবার জাতিসংঘের এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গোপন প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচির তহবিল যোগাতে উত্তর কোরিয়া ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জে সাইবার হামলা চালিয়ে বিপুল পরিমাণ অর্থ চুরি করেছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ক্রিপ্টোকারেন্সি ফার্ম ও লেনদেন ব্যবস্থাকে লক্ষ্য করে উত্তর কোরীয় হ্যাকাররা এই হামলা চালিয়ে আসছে। রয়টার্স বলছে, পরমাণু সংক্রান্ত গোপন ওই প্রতিবেদনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বিষয়ক কমিটির কাছে শুক্রবার হস্তান্তর করা হয়। সাইবার হামলাকারীরা উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ায় অন্তত 3 ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্যবস্থায় 2020 থেকে 2021 সালের মধ্যভাগ পর্যন্ত হামলা চালিয়ে 5 কোটি ডলারের বেশি লুট করেছে।
আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও চীনের প্রধানমন্ত্রী লি ক্যাকিয়াং। চার দিনের চীন সফরের শেষ দিন গতকাল লি ক্যাকিয়াং এর সঙ্গে বৈঠক হয় ইমরান খানের। এতে দুই নেতা এই প্রত্যয় ঘোষণা করেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক তৎপরতায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন ইমরান খান ও লি ক্যাকিয়াং। একই সঙ্গে জোর দেওয়া হয় আঞ্চলিক কানেক্টিভিটির ওপর। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন বলছে, সাক্ষাতে নিজেদের মধ্যে প্রচলিত উষ্ণ সম্পর্ক, পারস্পরিক গভীর আস্থা ও বোঝাপড়ার বিষয়ে কথা বলেন ইমরান খান ও চীনের প্রধানমন্ত্রী। তারা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও ঘনিষ্ঠ করার জন্য কাজ করতে একমত প্রকাশ করেন। প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পাকিস্তানকে চীন সবসময় অগ্রাধিকার দেয় বলে মন্তব্য করেন লি ক্যাকিয়াং। পাশাপাশি তিনি পাকিস্তানের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, পাকিস্তান যে পরিবেশ দিয়েছে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করেছে, তাতে সেখানে চীনা বিনিয়োগ আকৃষ্ট হয়েছে। লি ক্যাকিয়াং আরও বলেন, পাকিস্তান থেকে কৃষি পণ্যের আমদানি বাড়ানোর করার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে চীন। প্রতিদিন গড়ে তিনজন ডাইনি শিকারের ঘটনার রেকর্ড করা হয়। গত ২২ বছরে 1000 মানুষকে ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের ঝাড়খণ্ডে। চলতি বছরে এ পর্যন্ত 5 জন এই কুসংস্কারের কারণে আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম IANS এর এক প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ড পুলিশের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। রিপোর্টে বলা হয়েছে, ডাইনি অপবাদে পিটিয়ে খুনের ঘটনায় 1000 জনের মধ্যে 90% মহিলা। একবিংশ শতাব্দীতে যে ডাইনি অপবাদে পিটিয়ে খুন এই কুসংস্কারের সবচেয়ে বেশি ঘটে ঝাড়খণ্ডে। 2000 সালে বিহার থেকে পৃথক হয়ে স্বতন্ত্র রাজ্য হিসাবে ঘোষণা করা হয় ঝাড়খণ্ডকে। প্রতিবেদনের তথ্য থেকে জানা যায়, 2021 সালে 24 জন এই কুসংস্কারের শিকার হয়েছেন। চলতি বছরের গত 2 জানুয়ারি ঝাড়খণ্ডের গোমলা জেলার লুকিয়া গ্রামে এক মহিলাকে ডাইনি অপবাদে মারধর করেন স্থানীয়রা, মৃত্যু হয় সেই মহিলার। মাকে রক্ষা করতে ছুটে যান দুই ছেলে, রক্ষা পায়নি তারাও, তাদের দড়ি দিয়ে বেঁধে চলে নির্মম প্রহার করা হয়। দুই ভাই গুরুতর আহত হন, এখন অজয়ের চোখটাই নষ্ট হওয়ার পথে। এ ঘটনায় পুলিশ যে অভিযোগ করে সেখানে মূল অভিযুক্তের তালিকায় রয়েছেন স্বয়ং পঞ্চায়েত প্রধান। সব মিলিয়ে 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। খুন্তি জেলার অদকি থানার তিরুলা গ্রামে 2022 সালের 5ই জানুয়ারি এক দম্পতিকে পিটিয়ে খুন করেন প্রতিবেশীরা। অভিযোগ, তারা কালা জাদু জানতেন। পর এই খবর 5 দিন পর প্রকাশ্য আসে। প্রতিবেদনে বলা হয়, 12ই জানুয়ারি আবারও ডাইনি সন্দেহে মারধরের ঘটনা ঝাড়খণ্ড রাজ্যে। থেতাই থানার অন্তর্গত কুরপাড়ি গ্রামে এক মহিলাকে ডাইনি অপবাদে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্তের বয়ান অনুযায়ী, ঝাড়িয়া নামে এক প্রতিবেশীর কুনজরে অকালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার স্ত্রী। এখনও রাঁচির এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই মহিলা। ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, বিশ্ববাসী এখন আমাদের ওপর চালানো ইসরায়েলের হামলা নির্যাতনের কথা বিশ্বাস করছে। ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের বিষয়ে 280 পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। অ্যামনেস্টির এই প্রতিবেদনকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের সর্বস্তরের মানুষ বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এখন আমাদের দুঃখের কথা বুঝতে শুরু করেছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইস্তাইয়ে এ প্রতিবেদনকে একটি গ্রহণযোগ্য ও পেশাদার সংস্থার আন্তর্জাতিক দলিল হিসাবে বর্ণনা করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে 280 পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ইহুদিবাদী দেশটির বর্ণবাদী আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এ প্রতিবেদনের ভিত্তিতে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।